ভুট্টা খেতো আইসিলাম বুঝছেন নি, এই যে ঘাস মাস কাটছে কাছি মাছি দিয়ে, আর মনে করেন যে যে এই গরম সহ্য করার মতন না। আপনারা যারা মনে করেন যে গ্রামও আসেন না বা গ্রামও থাহেন না, তারা কি গরম বুঝবেন? এই যে রমজান মাস এখন বাজে 4:40 বুঝছেন, 4:40 কি 42 এর মধ্যে এর কাছাকাছি হইব, কিন্তু যা কথা ফেসাই লাভ নাই, কারণ অনেক গরম পড়তে ফিরে আসে। এই যে দেখছেন গাইম্মা টাইম্মা কী অবস্থা হয়েছে, আর যারা কষ্ট করে রোজারা হে কাজ করে আল্লাহ তা করে ইয়া করবো হেদায়ত করব। আর আমি মনে করি এই দেন আমি কত কষ্ট করে রোজা রাখি, গত বছর রোজা অনেকগুলো নষ্ট করে ফেলছি, এবার আল্লাহ দিলে আজকে বিশ্ব রোজা দিতেছে, বিশ্ব রমজান, আর রোজা ভাঙার কোনো চিন্তা ভাবনা নাই। যত কষ্ট হোক আল্লাহ দিলে, আল্লাহ যদি রাহায় মহাপতি যদি রাহায় এবার রোজা রাখবো সবগুলোই। আর যারা মনে করেন যে রোজা থাকেন না, দোহানো দেয় বিড়ি খান, ঘরে বেয়া মনে করেন যে ভাত খান, লুকাই লুকাই দোকানে দিয়ে ইয়া করেন, আসলে তাকে উদ্দেশ্য করে কওয়া, এখনও সময় আছে। যারা বয়স মনে করেন যে 18-19 উপরে গেছে গা, অবশ্যই রোজা করে রাখার দরকার, আর হাদিস মোতাবেক তো 10-12 বছর রাখনই কথা, কিন্তু সবাই ধর রাখতে পারে না, সফল হয় পারে না। আর যারা পারেন রোজাগুলো রাখেন, নামাজগুলো করে অবশ্যই নামাজ পড়তে হইব, তারাবি পড়তে হইব, ফজর নামাজটা পড়তে হইব, কারণ পাঁচক তো নামাজে অনেক সব। আচ্ছা ভালো থাকেন, বক বক করে লাভ নেই, রোজার মাস রমজান মাস আপনারা সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম। এখন ইফতারি টাইম হয়ে যাবো, বাড়িতে যাবো, বাড়িতে যাই মনে করেন যে গোসল টোসল করতে হইব। আর ঘাস মোটামুটি ভালোই কাটছি, আর এই যে ভুট্টা খেতে দেখেন কত সুন্দর সুন্দর ঘাস, ঘাস কাটছি। আমরা একটা খাসি আনছি কয়েকদিনের লেগে, এই খাসিটার লেগে মনে করেন যে ঘাস কাটতেছে। আমি এবার গরু ছাগল গরু টুরু ফালি না বুঝিনি, একটা ছাগল আনছে আমার আম্মায়, এই ছাগলের লেগে ওটা ঘাস কাটবো, কারণ গরু ফেলার সময় নেই এই কয়েকদিনের মধ্যে কষ্ট করে। আচ্ছা ভালো থাকেন, আসসালামু আলাইকুম।